আগের ভিডিওতে আপনাদের দুটো রাস্তা দেখিয়েছিলাম যেখান দিয়ে মোবাইল নিয়ে বিশ্বনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। আজ অন্য আরেকটা রাস্তার সন্ধান দেব যেখান দিয়ে মোবাইল নিয়ে মন্দিরের একদম কাছে গঙ্গা দ্বার অবধি যেতে পারবেন। এই যে সামনে যে দ্বারটা দেখছেন এর নাম হলো মণিকর্ণিকা দ্বার। দেখুন, মণিকর্ণিকা দ্বারের দুপাশ দিয়ে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিক দিয়ে গেছে আর একটা রাস্তা গেছে বাঁ দিক দিয়ে। এই দ্বারটা বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট থেকে একটু এগিয়ে, ওই দিকে হলো মন্দিরের 4 নম্বর গেট যেটা দিয়েও প্রবেশ করা যায়, যার ভিডিও আমি আগের পর্যায়ে দেখিয়েছি। আর একটু এগিয়ে গেলে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিস, আর ওই রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই এই মণিকর্ণিকা দ্বার। মণিকর্ণিকা দ্বারের ওপরে দেখুন মা গঙ্গার একটা সুন্দর মূর্তি বসানো আছে, কুমিরের ওপর বসে আছেন। আজ এই ডান দিকের রাস্তা দিয়ে গেলে মন্দিরের কোথায় প্রবেশ করবেন এবং কিভাবে মোবাইল নিয়ে যেতে পারবেন সেটা দেখাবো। তবে আমি সেটা দেখাবো রিভার্স অর্ডারে, মানে মন্দিরের ভেতর দিয়ে এসে বেরিয়ে ওই রাস্তা দিয়ে এসে আমি ডান দিক দিয়ে বেরিয়ে আসব। এই যে এটা হলো গঙ্গাদ্বারের মন্দিরের ঢোকার মেন এন্ট্রান্স, আর ওই যে লাইনটা দেখছেন ওই লাইন দিয়ে প্রবেশ করবেন যে রাস্তাটা এখন দেখাবো এবং এতদূর মোবাইল নিয়ে আসতে পারবেন। আপনাদের এই রাস্তাটা দেখাবো রিভার্স অর্ডারে, মানে আমি যে রাস্তা দিয়ে বেরোচ্ছি সেদিক দিয়ে আপনারা প্রবেশ করবেন। আমরা বেরিয়ে এলাম ভেতর থেকে, আর এই চত্বরে আসার পর এই ঠিক ডান দিক দিয়ে একটা লাইন যায়, সেই লাইনটা গিয়ে সোজা চলে যাবে একদম ওই মন্দিরের নিচে সোজাসুজি, এবং অতদূর মোবাইল নিয়ে যেতে পারবেন। এবার দেখুন একটু সামনে এগিয়ে এলেই আপনি দেখতে পাবেন এই রানী অহল্যাবাইয়ের মূর্তি, আর এই বাঁদিকে শিব মন্দির। এর ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা আছে যেদিক দিয়ে আমরা বেরোচ্ছি, আপনারা ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন। সোজা হেঁটে যাচ্ছি আমরা এই সরু মন্দিরের এই রাস্তাটা দিয়ে, সামনে এগিয়ে গেলেই পড়বে একটা পঞ্চায়তন শিব মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা। যদি কিছু বুঝতে নাও পারেন তাহলে এই রাস্তা দিয়ে এসে আপনি একবার এই মন্দির চত্বরে প্রবেশ করলেই বুঝে যাবেন কোন লাইন দিয়ে আপনাকে যেতে হবে। শুধু এই চত্বরের মধ্যে আপনি মোবাইল নিয়ে চলে আসুন, তারপরে একটু আপনি লাইন নিজেই বুঝতে পারবেন, সেই দিক দিয়ে ওই নিচ অবধি আপনি চলে যেতে পারবেন। আর ওই লাইনটা একদম চলে যায় গঙ্গাদ্বার পর্যন্ত, মানে বিশ্বনাথ মন্দিরের ঠিক মেন এন্ট্রান্স পর্যন্ত, যতদূর আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন। এবং মোবাইল নিয়ে আপনি ছবি তুলে সেটাকে ওইখানেই লকার রুমের মধ্যে রেখে লাইনে দাঁড়িয়ে দর্শন করে আবার বেরিয়ে চলে আসতে পারবেন। আর একটু এগিয়েই পড়বে নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির। আপনি যখন প্রবেশ করবেন এই রাস্তাটা দিয়ে এই মন্দিরটা আপনার আগে পড়বে। এই যে সামনে এটা হচ্ছে প্রবেশের গেট, এই যে এই গেট দিয়ে আমরা বেরোচ্ছি, দেখুন অনেক লোক আবার এই গেটটা দিয়েই প্রবেশ করছে। মণিকর্ণিকা দ্বার থেকে ডান দিকের রাস্তা দিয়ে এলে আপনারা ঠিক এই দিক দিয়েই আসবেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি আপনারা নর্মাল লাইন দিয়ে প্রবেশ করতে চান এবং মোবাইল একদম ভেতরে গঙ্গাদ্বার পর্যন্ত নিয়ে যেতে চান এবং মোবাইল নিয়ে গিয়ে ওখানে যদি আপনারা ছবি তুলতে চান তাহলে ওটাই কিন্তু শর্টেস্ট রাস্তা। এই যে সব লোকজন যাচ্ছে ভেতরে প্রবেশের জন্য, যাওয়ার পথে অনেক দোকান দেখতে পাবেন, রাস্তার পাশে অনেক দোকান সারি দিয়ে থাকে।
দেখুন সরু গলি, এক পাশে দোকান বাড়ি, আবার গলির পাশেই সমস্ত বাইক রাখা। এগুলোই হচ্ছে বেনারসের বিশেষত্ব। যাওয়ার রাস্তার আশেপাশে অনেক মন্দির দেখতে পাবেন, শাড়ির দোকান আছে। এই সরু গলির মধ্য দিয়েই মানুষজন বাইক নিয়ে সাঁই সাঁই করে চলে যাচ্ছে। ব্যাপারটা বেশ মজাদার, কিন্তু কিন্তু আপনার কারোর সাথে কারোর খুব ধাক্কা লাগে না। ঠিক যেরকম যেরকম রাস্তা যাচ্ছে, ঠিক সেই রকম সেই রকমই আসবেন। এই যে এই রাস্তা দিয়ে আমরা এবার বেরিয়ে এলাম। এই ডান দিক দিয়ে রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম, আপনি আশা করি বোঝাতে পারছি আপনাদের। আর বাঁদিকের রাস্তা দিয়ে এলে কিভাবে যাবেন সেটা দেখাবো এর পরের ভিডিওতে। দেখুন মণিকর্ণিকা দ্বার দিয়ে বেরিয়ে সামনে এই হলো 4 নম্বর গেট। এর ভিডিওটা আগের পর্যায়ে দিয়েছি এই গেট দিয়ে কিভাবে প্রবেশ করতে হয়। আশা করি আপনারাও এই পথ দিয়ে এলে মোবাইল নিয়ে ভেতর অবধি যেতে পারবেন এবং মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবেন।